আজকে কিন্তু টোটালি চারটা প্যাকেজ থাকছে, চারটা প্যাকেজ কিন্তু একদম আপডেট জেনারেশনের মধ্যে, এবং তিনটা কিন্তু গ্রাফিক্স কার্ড সহ। তবে আমাদের এই প্যাকেজটাতে আমরা আরেকটি স্পেশাল প্রাইস করেছি, সবার পরিচিত অফিসিয়াল প্রোডাক্ট, এটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ পিসি পাওয়ারের PG300WH মডেলের একটা ক্যাসিং রাখছি, খুবই সুন্দর ডিজাইনের এই ক্যাসিংটা, কারণেই কিন্তু আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি। এবং স্পেশালি গেমারদের কথা মাথায় রেখে অলরেডি দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটা, ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন। টোটালি চারটা ফ্যান এবং সামনে ম্যাশ, খুব সুন্দর ডিজাইন, সাইডে টেম্পার গ্লাস, সবারই চাহিদার শীর্ষে থাকে। এটা হচ্ছে পিলাডিনের 5500XT PK550D এবং অফিসিয়াল প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট, এবং টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড। জি, এটা হচ্ছে MSI এর প্রো B760ME এই মাদারবোর্ডটা, যেটা DDR4 সাপোর্টেড, ইন্টেলের ARC 750, এবং এই কার্ডটা কিন্তু 8GB একটা গ্রাফিক্স কার্ড, ফুল ATX কেসিং, যেটা কিন্তু H450 মডেলের, এবং এটার কিন্তু হোয়াইট ভ্যারিয়েন্টে রয়েছে, ব্ল্যাক ভ্যারিয়েন্টটা এটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবার চলে আসছি কোথায়, ওয়ান স্টপ সলিউশনে। আজকেও কিন্তু আপনাদের জন্য ধামাকা চারটি প্যাকেজ থাকবে, চারটি প্যাকেজ কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হবে, প্রফেশনাল বলতে পারেন, কাজের জন্য বলতে পারেন, গেমিং এর জন্য বলতে পারেন। আমরা চলে যাব রাজু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমার রিকোয়েস্টে আপনি কিন্তু ভালো বিল্ড করেছেন আজকে, রেডি করেছেন। জি, আজকে কি কি রেখেছেন আমাদের ভালোবাসার মানুষদের জন্য? আজকে কিন্তু টোটালি চারটা প্যাকেজ থাকছে, চারটা প্যাকেজ কিন্তু একদম আপডেট জেনারেশনের মধ্যে, এবং তিনটা কিন্তু গ্রাফিক্স কার্ড সহ। ভাই আপনি দেখছিলেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো মেসেজ আসছে, অনেকগুলো রিকোয়েস্ট আসছে আপডেট জেনারেশন দিয়ে পিসি বিল্ড করার জন্য, তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এই চারটা পিসি বিল্ড করেছি। বর্তমান সময়ে চাহিদার শীর্ষে থাকা এই চারটা প্যাকেজ কিন্তু আসলেই ট্রেন্ডিং প্যাকেজ, আশা রাখবো বাজেটে বেস্ট হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই, এটা সবচাইতে বড় বিষয় যে সবচাইতে ভালো মানের প্রোডাক্টগুলো আমরা সবচাইতে ভালো প্রাইসে দিয়ে থাকি। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। তো আজকে আমাদের প্রথম যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু Core i5 11th জেনারেশন প্রসেসরটা, যেটা 11400 মডেলের এই প্রসেসরটা, সত্যিকার অর্থে একদম এই প্রসেসরটা কিন্তু মাঝে দিয়ে অনেক বাড়তি প্রাইস ছিল, যার কারণে কিন্তু আমরা প্যাকেজ করতে পারিনি, কিন্তু এখন কিন্তু হাতের নাগালের মধ্যে আসছে এবং পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়, মেবি 12-13 এর ভিতরে আছে, 12-12.5 হাজার টাকার মধ্যে এই প্রসেসরটা থাকে। তবে আমাদের এই প্যাকেজটাতে আমরা আরেকটি স্পেশাল প্রাইস করেছি, তবে এটা যেহেতু প্যাকেজ যার কারণে আমরা সিঙ্গেল প্রাইস বলতে পারছি না, যেন স্পেশাল প্রাইস, এবং অবশ্যই আপনারা ভালো প্রাইসে নিতে পারেন। এই প্রসেসরটা থাকছে যেটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি দিয়ে, এবং এইখানে যে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন, একটা অফিসিয়াল প্রোডাক্ট, H510MB মডেলের এই মাদারবোর্ডটা, যেটা কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, এবং মাদারবোর্ডটা বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড। এবং এইখানে যে র্যামটা আমরা ব্যবহার করেছি অলরেডি জানেন, বাংলাদেশের জাতীয় র্যাম, এবং এটা হচ্ছে সবার পরিচিত অফিসিয়াল প্রোডাক্ট, এটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ DDR4 8GB একটা 3200 MHz র্যাম আমরা এই পিসি বিল্ডে রাখছি। অবশ্যই জেনুইন প্রোডাক্টগুলো দিয়েই আমরা কিন্তু সবসময় বিল্ড করি, তার মধ্যে এই প্রোডাক্টটা অবশ্যই অনন্য। এবং এই পিসি বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে একটা স্টোরেজ ব্যবহার করছি, যেটা কিন্তু অরিকো ব্র্যান্ডের, ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এই ব্র্যান্ডটা, তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে, আর এই SSDটা কিন্তু তাদের নতুন প্রোডাক্ট, এবং রিড রেট স্পিডগুলো কিন্তু অনেক, 3000 উপর রিড রেট স্পিড সামনে দেখতেই পাচ্ছেন, 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সত্যি অসাধারণ এই প্রোডাক্টটা। এবং এটার মধ্যে আরও একটা ভালো বিষয় হচ্ছে, এটার মধ্যে দুটো হিটসিং থাকে, এবং যেটা হচ্ছে দুটো থার্মাল প্যাড থাকে, যেটা হচ্ছে এনভিএমিটার টেম্পারেচারটা আসলে ভালো থাকে, আর টেম্পারেচারটা ভালো থাকা মানে হচ্ছে লংজিভিটি ভালো থাকা, এবং হচ্ছে এটার থেকে পরিপূর্ণ পারফরমেন্স পাওয়া, এবং 5 বছরের ওয়ারেন্টি, ভ্যালু ফর মানি। এবং এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু রাখছি ভ্যালুটাভের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আপনার সত্যি একটা ভালো পাওয়ার সাপ্লাই, এই বাজেট রেঞ্জে অবশ্যই বেটার, এবং চাইলে আপনি মোটামুটি 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ডও এই পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যবহার করতে পারবেন, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভ্যালুটাভের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে। এবং এই পিসি বিল্ডে কিন্তু CPU কেস হিসেবে পিসি পাওয়ারের PG300WH মডেলের একটা ক্যাসিং রাখছি, খুবই সুন্দর ডিজাইনের এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে। টোটালি 4টা ARGB ফ্যান সহ খুব সুন্দর এই ক্যাসিংটা, এই ফ্যানগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যায়, এবং আপনি RGB হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে কালার কন্ট্রোল করতে পারবেন, খুব সুন্দর এই CPU কেসটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে। তো ভাই আজকে আমাদের প্রথম প্যাকেজটা Core i5 11th generation দিয়ে এই প্যাকেজটা থাকছে মাত্র 32,000 টাকায়। 32,000 টাকায়? জি, যেটা 10th generation থেকে কম বলা যায়। জি অবশ্যই, 10th generation প্রসেসর মেবি একটু দাম বেশি। হ্যাঁ একটু দাম বেশি, তবে এই প্রসেসরটা দিয়ে পারফরমেন্সও বেটার পাওয়া যায়, আবার বাজেটটাও কিন্তু আপডেট জেনারেশন, পারফরমেন্স বেটার, ভালো কাজ করা যাবে, ভালো
গেমিংও করা যাবে। জি অবশ্যই। এরপরে যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু স্পেশালি গেমারদের জন্য, সত্যিকার অর্থে এখানে একটা 8GB কার্ড আমরা ব্যবহার করেছি, বাজেটে বেস্ট একটা প্যাকেজ বলা চলে। কারণ এখানে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি AMD-র একটা প্রসেসর, AMD Ryzen 5 এর 5500 প্রসেসরটা অলরেডি দেখতেই পাচ্ছেন, যে প্রসেসরটা কিন্তু 6 কোর 12 থ্রেড, তবে এটা গ্রাফিক্স ছাড়া। আর এই কারণেই কিন্তু আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, এবং স্পেশালি গেমারদের কথা মাথায় রেখে অলরেডি দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটা। তবে মাদারবোর্ডটা আমরা একটু আগে দেখে আসি। মাদারবোর্ডটা এখানে আমরা যেটা ব্যবহার করেছি একটা ভ্যালু ফর মানি, যাতে বাজেটের মধ্যে থাকে এবং ভালো কাজ করা যায়, আবার সেই মাদারবোর্ডটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এটা কিন্তু সেই মাদারবোর্ডটা যেটা বায়োস্টার ব্র্যান্ডের এই 520MH মডেলের, এবং এই মাদারবোর্ডটা কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই PCBতে রয়েছে। বায়োস্টার ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা ভালো ব্র্যান্ড, আমাদের দেশেও অনেক পুরনো থেকে আছে। হয়তো নতুন যারা পিসি বিল্ড করেন তারা হয়তো অনেকে চিনেন না, যারা নতুন পিসি কিনেন তাদের সাথে হয়তো অনেকে জানেন না, কিন্তু যারা অনেক আগে থেকে পিসি ব্যবহার করেন সবাই কিন্তু এই ব্র্যান্ডটা সম্পর্কে ভালোই জানেন। এবং এইখানে আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু ম্যাক্সানের RX 580 8GB গ্রাফিক্স কার্ড, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে, ওয়ারেন্টি 3 বছর অবশ্যই থাকছে। এবং RX 580 যে কার্ডগুলো হয় তার মধ্যে এটা কিন্তু বেস্ট কার্ড। এবং এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি OCPC-র একটা র্যাম, যেটা কিন্তু ওভারক্লকিংয়ে অবশ্যই বেস্ট। আর যেহেতু গেমস খেলবেন ওভারক্লক করবেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, এবং ওভারক্লকিংয়ে সেরা র্যামটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। আমরা কিন্তু দেখি অনেক নামি দামি ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু ওভারক্লকিংয়ে গিয়ে ভালো পারফরমেন্স দিতে পারে না, এই র্যামটা কিন্তু সে জায়গায় অনন্য। 3200 MHz এটার আপনার মেগাহার্জের র্যাম, কিন্তু এটা কিন্তু ওভারক্লকিংয়ে অ্যাভারেজে 3600 MHz চলে, এবং আমেরিকান ব্র্যান্ড, আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই পিসি বিল্ডে আমরা এই র্যামটা রাখছি। স্টোরেজ হিসেবে সেই অরিকো ব্র্যান্ডের প্রোডাক্টটাই রাখছি, দেখতেই পাচ্ছেন 256GB NVMe SSD-টা, যেটা 5 বছরের ওয়ারেন্টি সহ, এটা নিয়ে একটু আগে অনেক কথা বলেছি, খুবই ভালো মানের প্রোডাক্ট, 3000-এর মতো রিটেট স্পিড। এবং এই পিসি বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা আপনার গেম ডিএসএর আউরা, আপনার GP450 মডেলের 450W-এর এই পাওয়ার সাপ্লাইটা, যেটা কিন্তু ডিস্ট্রিবিউশন হাবের প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন অথরাইজড প্রোডাক্ট, এবং এটা কিন্তু 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং CPU কেস হিসেবে কিন্তু অলরেডি ভাই দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা ক্যাসিং রাখছি, খুবই ভালো একটা ক্যাসিং, যেটা কিন্তু আপনার 2402 মডেলের ব্ল্যাক কালার, এটা কিন্তু হোয়াইট কালারও রয়েছে, কেউ যদি হোয়াইট কালার নিতে চান হোয়াইট কালারও নিতে পারবেন, ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন। টোটালি 4টা ফ্যান এবং সামনে ম্যাশ, খুব সুন্দর ডিজাইন, সাইডে টেম্পার গ্লাস, এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। টোটালি আজকে এই প্যাকেজটা 5500 প্রসেসর দিয়ে 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে এই প্যাকেজটা থাকছে 39500 টাকায় মাত্র, 39500 টাকায় 8GB গ্রাফিক্স কার্ড সহ। জি, ভালো প্যাকেজ বলা যায়, অবশ্যই ভালো প্যাকেজ। কারণ আপনারা জানেন এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে এই প্যাকেজটা আপনি কিন্তু মার্কেটে যদি খুঁজতে জানেন চাইতে আরও বেশি লাগবে, যেহেতু আমরা প্যাকেজ আকারে করেছি এই কারণে ভালো প্রাইসে করেছি। ঠিক আছে, তবে কেউ চাইলে, বন্ধুরা চাইলে যে কোনো কম্পোনেন্ট আপ ডাউন করে কাস্টমাইজ করে নিতে পারবে? জি অবশ্যই, অবশ্যই নিতে পারবেন। ঠিক আছে, থার্ড প্যাকেজে যাই ভাইয়া। এরপরে যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু আরও একটা ভালো প্যাকেজ, এবং এটার এখানে কিন্তু একটা কার্ড রয়েছে যেটা কিন্তু সবারই চাহিদার শীর্ষে থাকে, এটা হচ্ছে প্লাটিনের 5500 XT, এবং এটা কিন্তু সত্যি সুপার একটা কার্ড। এটা তো 8GB, 8GB কার্ড, তবে এটা থেকে কিন্তু পারফরমেন্স আরও ভালো পাওয়া যায়। এটা সম্বন্ধে আপনারা, আমার নতুন করে কিছু বলার নাই, অনলাইনে আপনারা দেখবেন অনেক ভালো কার্ড, এবং প্লাটিনের এই কার্ডটা সবচেয়ে বেটার কার্ড। আর এটা কিন্তু প্রসেসর হিসেবে এই প্যাকেজে রাখছি AMD Ryzen 5 এর 5600 প্রসেসরটা দিয়ে, নট জি, এটা হচ্ছে জাস্ট 5600 প্রসেসর। এটা দিয়ে বিল্ড করলে অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে, অবশ্যই, এবং এটাও কিন্তু 6 কোর 12 থ্রেডের 3 বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনার এই প্রসেসরটা এই বিল্ডে রাখছি। এবং মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এখানে একটু আপডেট চিপসেটের মাদারবোর্ড, আপনি চাইলে এখানে আরও আপডেট প্রসেসর ব্যবহার করতে পারবেন, অনেকভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, যেহেতু আপডেট চিপসেটের এই মাদারবোর্ডটা, এবং এটা কিন্তু আপনার 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানে র্যাম হিসেবে সেই OCPC ব্র্যান্ডের র্যামটাই আমরা ব্যবহার করছি, ওভারক্লকিংয়ে সেরা র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি, 8GB DDR4 র্যাম, হিটসিং সহ। আর এটার সাথে কিন্তু স্টোরেজ হিসেবে আরও একটা ভালো প্রোডাক্ট, OCPC MFL 300, 256GB NVMe SSD-টা, 3000-এর উপর রিটেট স্পিড, 5 বছরের ওয়ারেন্টি, আমেরিকান ব্র্যান্ড, খুবই ভালো প্রোডাক্ট, এটাও আমরা এই পিসি বিল্ডে রাখছি। গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি এখানে আমরা কিন্তু প্লাটিনের 5500 XT, এই কার্ডটা কিন্তু 8GB-র একটা গ্রাফিক্স কার্ড, এবং এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এখানে খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই রাখছি, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু ডিপ কুল PK550D, এবং অফিসিয়াল প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট, এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। জি, এবং এটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি। এছাড়া কিন্তু এখানে CPU কেস হিসেবে
খুব গুড লুকিং একটা মানে ট্রেন্ডিং কেস। জি, এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা কেসিং, যেটা কিন্তু ওশেন ভিউ দেখতেই পাচ্ছেন। টোটালি ভিতরে পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান রয়েছে, রেইনবো আরজিবি ফ্যান, খুবই সুন্দর কালারটা। এটা কিন্তু মাদারবোর্ডের সাথে আরজিবি হেডার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দর এই ক্যাসিংটা। মাঝখানে কিন্তু ফ্রেমলেস এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, এবং এই ক্যাসিংটা কিন্তু এয়ারফ্লোতে সেরা। আপনি দেখতেই পাচ্ছেন উপরে ডাস্ট ফিল্টার, নিচে আপনার এয়ারফ্লো হওয়ার জন্য স্পেস রয়েছে, এবং সাইডে কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। তো আজকে আমাদের এই 5500 XT গ্রাফিক্স কার্ড সহ এই প্যাকেজটা থাকছে মাত্র 53,000 টাকায়। 53,000 টাকায় একদম ফুল সেটআপ, ফুল সেটআপ রাইজেন 5 5600 দিয়ে। জি, 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে, 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এর পাওয়ার সাপ্লাই দিয়ে, ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে। জি অবশ্যই, বাজেট কম থাকলে, বাজেট বেশি থাকলে অ্যাড করবেন কমিয়ে নেবেন, এটা আপনার ইচ্ছা। জি অবশ্যই। ওকে, আর যে কোনো কিছু জানার জন্য ভিডিওতে যে নাম্বারটা দেয়া আছে আমাদের লাস্টে 100, এই নম্বরে যোগাযোগ করলে হবে ভাই। জি অবশ্যই। এরপর যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু একদমই আপডেট জেনারেশনের মধ্যে, স্পেশালি আজকের যে তিনটা প্যাকেজ ছিল সামনে, সবচেয়ে বেস্ট এটা অবশ্যই এই ভিডিওর। এইখানে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করেছি আমরা Core i5 13th generation 13400, এই প্রসেসরটা, যেটা কিন্তু আপনার অবশ্যই বেটার একটা প্রসেসর, এবং আপনি একদমই আপডেট লেভেলের কাজগুলো করার জন্য, যে কোনো কাজের জন্য, হ্যাঁ, এই প্রসেসরটা দিয়ে এই পিসি বিল্ডটা আপনি ব্যবহার করতে পারেন, এবং এটাকে আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন। 3 বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা রয়েছে। মাদারবোর্ড হিসেবে কিন্তু এখানে আরও একটা অফিসিয়াল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে MSI-এর প্রো B760ME, এই মাদারবোর্ডটা, যেটা DDR4 সাপোর্টেড, এবং এই মাদারবোর্ডটা আমরা এই পিসি বিল্ডে রাখছি। এবং এইখানে আমরা কিন্তু র্যাম এবং স্টোরেজ হিসেবে দুটো স্পেশাল প্রোডাক্ট রাখছি, আর SSDটা হচ্ছে যে লেক্সার ব্র্যান্ডের, যেটা কিন্তু আপনার 256GB একটা NVMe SSD, NM620 মডেলের অফিসিয়াল প্রোডাক্ট, এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড। ওয়ারেন্টি অবশ্যই ওয়ারেন্টি থাকবে 3 বছর, গ্লোবালের প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট। এবং এখানে র্যাম হিসেবে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কিংস্টনের ফিউরি বিস্ট, যেটা কিন্তু DDR4-এর 8GB র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি সহ, খুবই ফেমাস একটা ব্র্যান্ড। এটা কিন্তু স্পেশালি আমার পছন্দের একটা র্যাম, কারণ ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, অনেক চাহিদা, প্লাস পারফরমেন্স তো কোনো কথাই বলতে হবে না। ঠিক আছে, লাইফ টাইম ওয়ারেন্টি তো ভাইয়া, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে, অফিসিয়াল প্রোডাক্ট। এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি সবার পছন্দের, অবশ্যই, এটা কিন্তু ইন্টেলের ARC 750, এবং এই কার্ডটা কিন্তু 8GB-র একটা গ্রাফিক্স কার্ড, যেটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। খুবই ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড, যারা চাচ্ছেন একদম আপডেট লেভেলের কাজগুলো করবেন, মানে ভিডিও এডিটিং বলেন, আপডেট লেভেলের গ্রাফিক্স, গেমিং বলেন, হ্যাঁ গেমিং বলেন, সব কিছুর জন্য বেস্ট একদম আপডেট লেভেলের সফটওয়্যারগুলো দিয়ে অল ইন ওয়ান পারফরমেন্স পাবেন, অল ইন ওয়ান। এবং এই পিসি বিল্ডেও কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই ডিপফুলের পাওয়ার সাপ্লাইটা রাখছি, যেটা কিন্তু PK550, এবং 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এবং এটা কিন্তু 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এবং এই পিসি বিল্ডে আমরা যে কেসটা রাখছি, খুবই সুন্দর একটা কেস, অলরেডি দেখতেই পাচ্ছেন CPU কেসটা ভাইয়া, এটা কিন্তু পিসি পাওয়ারেরই একটা ফুল ATX একটা কেস, ফুল ATX কেসিং, যেটা কিন্তু H450 মডেলের, এবং এটার কিন্তু হোয়াইট ভ্যারিয়েন্টে রয়েছে, ব্ল্যাক ভ্যারিয়েন্টটা এটা, এবং সাইডে টেম্পার্ড গ্লাসটা ফুল, এবং সামনে ম্যাশ, খুব সুন্দর এই কেসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং টোটালি আজকের এই পিসি বিল্ডটা একদমই আপডেট জেনারেশনের মধ্যে এই প্যাকেজটা থাকছে মাত্র 76,500 টাকায়, 76,500 টাকায় ARC 750 দিয়ে। জি, 13400 দিয়ে। জি, ভালো র্যাম, ভালো SSD, ভালো মাদারবোর্ড, অফিসিয়াল প্রোডাক্ট, ভালো পাওয়ার সাপ্লাই, সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট। জি অবশ্যই। পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি থাকবে 5 বছর, 5 বছর মাদারবোর্ডে 3 বছর, গ্রাফিক্স কার্ডে 3 বছর, র্যামে লাইফ টাইম, SSD-তে 3 বছর, প্রসেসরে 3 বছর। আপনার চিন্তা করতে হবে না, সমস্যা হবে আসবেন, অফিসিয়াল ভাবে ওয়ারেন্টি পাবেন। জি, আর এই প্রোডাক্টগুলোতে কিন্তু সমস্যার চান্স খুবই কম, কারণ প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট, টপ রেটেড। জি ওকে, যারা চাচ্ছে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবো, রবিন ব্লগস এর ভিডিও দেখে আসবে, আমাদের শপে ভিজিট করতে আপনি আপনার প্রোডাক্টটি দেখে শুনে বুঝে নিতে পারবেন, এটা সবচেয়ে ভালো হয় আমার জন্য, এনি টাইম চলে আসবে। অবশ্যই, আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নম্বর G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। এবং যারা একদম আসতে পারবেন না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিতে চান, তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনাকে অর্ডার করতে হলে মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করলেই এই পিসিগুলো একদম রেডি করে আপনাদের কাছে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে। আপনারা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি বুঝে পেয়ে কার্টন খুলে সব কিছু দেখবেন, একদম 100% সেম টু সেম আছে কি না, মানে এখানে যা যা দেখাচ্ছি সব কিছু সেম টু সেম আপনি পেয়েছেন কি না, সব কিছু সেম টু সেম পেলে, সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটি আপনি কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন, বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন। ঠিক আছে, যারা এই
ভিডিও দেখে আসবে, রবিন ব্লগস এর ভিডিও দেখে আসবে, ভালো সার্ভিস চাই থাকে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই। ওকে তো রাজু ভাই, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।